ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ পিয়ালিস ব্লগে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম জানাই। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো গরমে নিশ্চয় সবাই সেদ্ধ হয়ে যাচ্ছ। তো গাইজ, আজ গেল 15 এপ্রিল, সবাই জানোই আজ গেল পয়লা বৈশাখ, মানে যেই কারণে কাস্টমারাতে শপিং করতে গেছিলাম পয়লা বৈশাখের জন্য, তো সেই দিনটা চলেই আসলো। সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম। তো চলো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করি। এখন বাজে তোমার, এখন বাজে 5টা থেকে স্টার্ট করছি ব্লগটা। তার আগে আমার স্টার্ট করার টাইম হয়নি, কারণ সারাদিন মানে ভীষণ মানে গরমের মধ্যে পুরো সেদ্ধ হয়ে গেছিলাম, ঘরের মধ্যেই বলেছিলাম। আর এই যারা একজন পিছন থেকে হাওয়া দিচ্ছে। তো চলো গাইস, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। ঘরে মা আর বান্টি শুয়ে আছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঠাম্মি আর আমার ছেলে কোন লেভেলের ঘুমাচ্ছে। ওর চোখে এখনো ঘুম, আর এই যে মা ঘুমাচ্ছে। বাবা কি হচ্ছে? বাবা কি হচ্ছে? উড়ি বাবারে, উড়ি বাবারে। তো চলো গাইস, দেখতেই পাচ্ছ সবাই ঘুমিয়ে আছে। আর এই যে এখানে রিলস ফিলস বানাচ্ছিলাম। তো আমার রিলসগুলো কিন্তু অবশ্যই আমি ইনস্টাগ্রামে আর ফেসবুকে আপলোড করি। তো ডিসক্রিপশন বক্সে কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে কিন্তু চেক করতে পারো, অবশ্যই কিন্তু চেক করো। আর প্লিজ প্লিজ একটু ফলো করে দিও আমাকে। কোথায় যাবো না যাবো এখনই বলছি না তোমাদেরকে, কারণ কোনো ঠিক নেই কোথায় যাব, কোথায় চড়ক দেখতে যাব, কোনো কিছু ঠিক নেই। তো ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে আর কোথায় ভালো চড়ক হয়, তোমাদের সাথে যদি আমি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। A few moments later এখন তো বিকাল হয়ে গেছে, জানলাগুলো খুলে দিই আস্তে আস্তে। ঠোঁটটা কেটে নিয়ে আসছে, সেদিন ছাদের উপর থেকে নিচে পড়ে গিয়েছিল, ঠোঁটটা কেটে নিয়ে আসছে। তোমার বের করে দেবো। জুজু হচ্ছে, জুজু 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 তুমি রেডি হয়ে গেছি? রেডি হয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছি, এখন টোটো ধরবো, যাবো স্বর্ণখালি চড়ক দেখতে। দেখতে পাচ্ছ আমি নতুন ড্রেস আপ পরে নিয়েছি, তো চলো গাড়িতে উঠে তারপর দেখা হচ্ছে। আমি কিন্তু স্বর্ণখালি পৌঁছে গেছি, আর স্বর্ণখালি পৌঁছে দেখতেই পাচ্ছ মেন রাস্তা থেকে ভীষণ ভিড়, ভীষণ। ভেতরের রাস্তাতে এখনও তো ঢুকিনি, ভেতরের রাস্তায় ঢুকলে পরে বোঝা যাবে। তো চলো আস্তে আস্তে ভেতরের রাস্তায় ঢুকি, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ঠেলাঠেলি গুতোগুতি করতে করতে কিন্তু গাইজ আমরা ভেতরের রাস্তায় পৌঁছেই গেছি, পা ফেলার জায়গা নেই। তার থেকে বড় কথা, পাশের যা সাউন্ড হচ্ছিলো মানে কানে পুরো ঝালাপালা লেগে যাচ্ছিলো। তো গেছিলাম আমি, বোন আর মা। তো মা তো লোকজন দেখতে ব্যস্ত, এদিক ওদিক করছে কে গিয়েছে কে যায়নি। তো চলো গাইজ মাঠের মধ্যে ঢোকা যাক আস্তে আস্তে, ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এখান থেকে মাঠটা শুরু হচ্ছে, তো বেশি বক বক করবো না, দেখতে থাকো। এই হলো স্বর্ণখালির সেই বিখ্যাত মাঠ, যেখানে লোক একদম ভরে গেছে পুরো মাঠটাই। তো এই জায়গাটায় এখন চড়ক ঘোরানো হবে, দেখো সব কিছু প্রস্তুতি নিচ্ছে। জানি না গাইস কতটা ক্যাপচার করতে পেরেছি, কারণ ফোন তো দেখতেই পাচ্ছিলাম না, আমি একদম হাত উঁচু করে ধরছিলাম, একবার আমি ধরছিলাম একবার বোন ধরছিল, কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না। তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। Thank you.
তো গাইস, কেমন লাগলো তোমাদের চড়ক ঘোড়াটা? বেশ ইন্টারেস্টিং না? আমারও কিন্তু বেশ ভালো লাগে, আবার ভয়ও করে দেখলে পারে। তো জানি ওরা অনেক কিছু জানে, তাতে কিছু হয় না ওদের। তো যাই হোক গাইস, ওসব কথা বাদ দাও। তো যার জন্য আমি এখানে এসেছি, কিছু একটা খাওয়ার জন্য এখানে এসেছি। দেখা যাক কী খাবো। ভাবছিলাম যে ফুচকা খাবো, তারপরে ভাবছি না অন্য কিছু খাওয়া যাক। তো চলো গাইস, দেখা যাক কী কী নিই, কী খাবার নিই। একটা খাবারই খাবো যে কোনো, কারণ পেটটা পুরো লোড। তো গাইস দেখতে থাকো ভিডিওটা। আমি কিন্তু চলে এসেছি আইসক্রিমের দোকানে, কারণ আইসক্রিম খাবো। গরমের মধ্যে তো আইসক্রিম খাওয়াটাই বেটার আমার মনে হলো। তো দেখতে থাকো কি আইসক্রিম নিয়ে। আমার তো বাটারস্কচের ওই কী বলে চকলেটের ওই আইসক্রিমটা আমার বেশি ভালো লাগে, কর্নেটো। আমি যেইখানে যাই আমি সেখানে ওই আইসক্রিমটাই খুঁজতে থাকি, দেখা যাক ওই আইসক্রিমটা পাই নাকি। যখন মন পছন্দের খাবার পাওয়া যায় না কোনো দোকানে, তখন তো আরো বেশি মজা লাগে, তাই না? আমি আইসক্রিমটা খেতে খেতে কিন্তু গাইস বাড়ি চলে এসেছি। আমার কিন্তু আইসক্রিমটা জাস্ট অসাধারণ লাগে, বেশ ভালো লাগে। তো চলো আমার এখানে ড্রেসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ড্রেসটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, কারণ তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম বাড়ির থেকে। তো দেখতে পাচ্ছ আমার ড্রেসটা ছিল ওয়ান পিস, আর ভেতরে আমি একটা ইনার পরেছিলাম। তো বেশি ভালো করে দেখাতে পারলাম না, কারণ কাছে কেউ নেই। এরপরে আবার জেঠিমা বাড়ি যেতে হবে, আর আমার স্ট্যান্ডটা সবসময় ভেতরে তোলা থাকে, যখন আর কি প্রয়োজন হয়, বেশি প্রয়োজন হয় তখন বার করে নিই। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে জেঠিমা বাড়ি যাবো। জেঠিমা বাড়ি হচ্ছে কি গান টান হচ্ছে, তো চলো গিয়ে দেখা হচ্ছে। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ড্রেস আপ চেঞ্জ করে রেডি হয়ে নিই। কিন্তু ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি, একটা কুর্তি পরে সিম্পল লুকে চলে এসেছি। সিম্পল মানে কিচ্ছু না, লিপস্টিকটা পরেছিলাম ওটাও তুলে ফেলেছি। তো চলো দেরি হয়ে যাচ্ছে, বকবক না করে জেঠিমা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমি কিন্তু এসেই কাজে লেগে পড়েছি, আর কাজটা হলো ক্যাটারিংয়ের কাজ, মানে ক্যাটারিংয়ের কাজে লেগে পড়েছি। তো এখানে মেনুটা একবার তোমাদের বলে দিই। ভাত হয়েছিল, চিপস হয়েছিল, ডাল আর হলো সুপ্ত হয়েছিল, আর সোয়াবিন আর পটলের একটা রেসিপি হয়েছিল, আর লাস্টে মিষ্টি চাটনি পায়েস, এগুলো তো আছেই। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কত কাজ করছি। কাজের হয়ে গিয়েছে, খাবার দিচ্ছে। হাই, আপনি তো হেভি কাজ করছেন। বড় নাই তো করবে, ছোটরা কেন করবে? শুধু আমি না, কিন্তু এখানে সবাই কাজ করছে। আমি, দিদি, জিজু, তারপরে দিদির দুই ছেলে, তোমরা কিন্তু ওদেরকে আগেও দেখেছো। একটা চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম আমরা, তো সেই চ্যালেঞ্জ ভিডিওতে ওদেরকে দেখেছো। এই ভিডিওতেও আছে হয়তো, লাস্টের দিকে আছে হয়তো। তো ভিডিওটা দেখতে থাকো, সবাই এখন কাজে ব্যস্ত। আমি তো একদমই মানে ভীষণ, আমি একদম এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছিলাম। তো কাজের ফাঁকে এখানে বসে পড়েছে, আর আমার গলাটা দেখেই বুঝতে পারছো, মানে সে তিলক নাকি বলে ওটা দিয়ে দিয়েছে জেঠিমা। আমার কিন্তু এখানে খাওয়া হয়ে গেছে, আর আয়ুষ আমার সাথে বকবক করছিল, জানি না কি বলছে। আপনি কি করছেন? আমি তো কাজ করতে করতে বকা খেয়ে বসে পড়লেন। হ্যাঁ বসেছি, আমি বাচ্চারা, তোমরা তো বড়, কথার বলাই তো বাচ্চা না। আমি আবার কি করবো, কিছু বলবেন আপনি? কি বক্তব্য আপনার?
মিসেস হাইব্রিডের সাথে কথা বললাম। এই হাইব্রিডের নাম ভাবছি আমি। কি ভাবছেন? ও এই হাইব্রিডের নাম হচ্ছে পিয়ালি। পিয়ালি ঘোষ বিশ্বাস বসা চৌধুরী। পিয়ালি ঘোষ বিশ্বাস বসা চৌধুরী। পিয়ালি পিয়ালি ঘোষ বিশ্বাস বসা চৌধুরী। এখন বাজে ঠিক রাত 12টা। তো তখন আমি খাওয়া দাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়েছি। তো চলো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা বাই বাই।